এই প্রশ্ন থেকে আমরা বিপরীত ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করব সেটা একটু দেখো। ফার্স্ট কাজ হচ্ছে কি, এই ম্যাট্রিক্সের মান নির্ণয় করে তা দিয়ে ভাগ করে দেব। তাহলে দেখো, মান নির্ণয় করতেছি এই যে কস স্কয়ার, অর্থাৎ কস থিটা আর কস থিটা গুণ করলে কি হবে, কস স্কয়ার থিটা। তাহলে বিয়োগ করব কি, এই দুইটার গুণফল। তাহলে বিয়োগ করতেছি মাইনাস, এই যে মাইনাস সাইন থিটা আর সাইন থিটা, তার মানে মাইনাস সাইন স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে আর সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে। তাহলে কস স্কোয়ার আর সাইন স্কোয়ার যোগ করলে কত হয়, ওয়ান হয়, আমরা জানি। তাহলে এইটুকু মূলত ওয়ান, ওয়ান দিয়ে সবাইকে ভাগ করা মানে একই জিনিস। তাহলে এখন আমরা উপরের টুকু করতে পারলেই এটার আনসারটা হয়ে যাবে। উপরের কাজটা কি, উপরের কাজটা দেখো, এইটাকে সোয়াপ করে এই জায়গায় নিয়ে নেব, এই যে এটাকে সোয়াপ করে এই জায়গায় নিয়ে নেব। তাহলে এই কস থিটা আছে এইখানে লিখলাম, এই কস থিটা মানে এই যে এই কস থিটাটা লিখলাম, দেন এইখানে যেটা আছে এটা নিচে লিখবো। তাহলে এইখানে সোয়াপ করলেও মূলত একই থাকবে, কারণ হচ্ছে উপরেও কস থিটা নিচেও কস থিটা সেম জিনিস, আমরা কিন্তু পরিবর্তন করছি, জায়গাটা পরিবর্তন করছি। এখন দেখো, এই জিনিসগুলো সেমই লিখবো, এখানে কোনো সোয়াপ করব না, কিন্তু চিহ্ন পরিবর্তন করে দেব। এইখানে আছে প্লাস সাইন থিটা, তো এইখানে কি করব, মাইনাস সাইন থিটা লিখবো, এইখানে হচ্ছে মাইনাস সাইন থিটা, আর এইখানে আছে মাইনাস সাইন থিটা, তো এইখানে কি লিখবো, এটাকে প্লাস সাইন থিটা লিখবো। তাহলে এটা হচ্ছে প্লাস সাইন থিটা, আর এটা কত, কস স্কোয়ার প্লাস সাইন সাইন স্কোয়ার মানে ওয়ান। তাহলে এই ওয়ান দিয়ে ভাগ করা মানে সবাইকে ওয়ান দিয়ে ভাগ করা কি, সেম জিনিসটাই। তাহলে এটাই হচ্ছে মূলত আনসার, তাহলে এটাই হচ্ছে আনসার। তাহলে এই ধরনের যত প্রবলেম রয়েছে, মেইন কথা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের যত প্রবলেম রয়েছে, বিপরীত ম্যাট্রিক্স মানে হচ্ছে এ ইনভার্স তৈরি করা। এখন অনেকের কোশ্চেন থাকে যে ভাইয়া, এই নিয়মটা যদি তিন ক্রম তিন ম্যাট্রিক্স থাকতো, যেমন হচ্ছে এটা দুই ক্রম দুই ম্যাট্রিক্স, অর্থাৎ দুইটা সারি আর দুইটা কলাম, এখন যদি তিনটা সারি আর তিনটা কলাম থাকতো, অ্যাকচুয়ালি এই প্রশ্নগুলো আসে না, আর এই প্রশ্নগুলো আসলে তোমাকে লং নিয়মেই করতে হবে। এটা শুধুমাত্র দুই ক্রম দুই ম্যাট্রিক্সের, এই টেকনিকটা শুধুমাত্র তুমি ইউজ করতে পারবা দুই ক্রম দুই ম্যাট্রিক্সে, এটা তিন ক্রম তিন ম্যাট্রিক্সে হবে না। আর তিন ক্রম তিন ম্যাট্রিক্স আসলে তোমাকে ডিটেলসই করতে হবে, আর ওই ধরনের এমসিকিউ নর্মালি কোথাও দেয় না, কারণ হচ্ছে ওইটা যদিও দেয় সিকিউ এ দিতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি ওইটা অনেক বড় একটা ম্যাথ, তুমি দেখেছো তো। ওই ম্যাথটা আমি বলবো স্কিপ করার জন্য, যতটুকু সম্ভব স্কিপ করার জন্য, আর যদি করতেই হয় তাহলে কিভাবে দ্রুত করা যায় সেটা তুমি একটু প্র্যাকটিস করে 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 নিতে পারবা। আচ্ছা, তাহলে এই ধরনের এমসিকিউ আসলে আমি আশা করি পারবা, যে প্রথমে মানটা বের করে তারপরে হচ্ছে সোয়াপ করে এই জায়গায় চিহ্ন পরিবর্তন করবা, এই দুইটার স্থান পরিবর্তন আর এই দুইটার চিহ্ন পরিবর্তন, জাস্ট এই কথাটা মনে রাখলেই হবে। এটা শুধুমাত্র দুইটা সারি আর দুইটা কলাম এই ম্যাট্রিক্সের ক্ষেত্রেই হবে, অন্য কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই কাজটা করা যাবে না। তাহলে পরের ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল, আল্লাহ হাফেজ।